নমস্কার বন্ধুগণ মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন আলোচনা করে এসেছি তুঘলক বংশ সম্পর্কে তুঘলক বংশ সম্পর্কে আমি আলোচনা করেছি সেখানে সমস্ত যা যা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে আমি আলোচনা করেছি তো আজকে আমরা শুরু করব দিল্লি সুলতানি যুগের শেষ দুটি বংশ একটা হচ্ছে সৈয়দ বংশ এবং দ্বিতীয়টি হচ্ছে লোদি বংশ সম্পর্কে ভিডিও শুরু করার আগে বলি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন লাইক করলে ইউটিউব থেকে ভিডিওগুলোকে প্রমোট করা হয় এবং সেই প্রমোট করলে এই চ্যানেলে অনেক ভিউয়ার্স আসতে পারবে তো সেই কারণে বলছি যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিও সম্পর্কে কোনো অসুবিধা থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে আমায় কমেন্ট করে জানাতে পারেন এবং আমি যে যে ভিডিওগুলো বানিয়েছি ইতিহাসের উপরে ভূগোলের উপরে বা অর্থনীতির বিষয়ে সমস্ত ভিডিও আমি প্লে লিস্ট করে সাজিয়ে রেখেছি সেই প্লে লিস্টগুলো দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে পরপর সাজানো রয়েছে এবং সেই প্লে গুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আলোচনা করে সৈয়দ বংশ সম্পর্কে তারপরে দেখব লোদি বংশ সম্পর্কে সৈয়দ বংশ প্রতিষ্ঠিত হয় চোদ্দশো চোদ্দ খ্রিস্টাব্দে এবং এই বংশ চলে চোদ্দশো খ্রিস্টাব্দ অব্দি চোদ্দশো থেকে চোদ্দশো একান্ন খ্রিস্টাব্দ অব্দি সৈয়দ বংশের প্রথম রাজা বা প্রথম সুলতান হচ্ছেন খিজির খা খিজির খা এই বংশ প্রতিষ্ঠা করেন চোদ্দশো খ্রিস্টাব্দে এবং তিনি চোদ্দশো একুশ খ্রিস্টাব্দ সুলতান হিসেবে ছিলেন তো প্রথমে খিজির খা সম্পর্কে কিছু পয়েন্ট আমরা দেখে নেব প্রথমে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুললম ভারত আক্রমণ করেন তৈমুল এর ভারত আক্রমণ করার কথা আমি আগের দিনের ভিডিওতে আলোচনা করে এসেছি তো সেই তৈমুললম তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন এই ডেটটা খুব ইম্পর্টেন্ট এই ইয়ারটা খুব ইম্পর্টেন্ট কত সালে তৈমুল লং ভারত আক্রমণ করেন এবং সেই সময় ভারতে সুলতান ছিলেন এই দুটো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন এবং এই আক্রমণই প্রধানত তুঘলক বংশের ধ্বংসের কারণ প্রধানত এই আক্রমণের জন্যই তুঘলক বংশ ধ্বংস হয় এবার তৈমুর লং যখন ভারতে আক্রমণ করেন তখন এই খিজির খা অর্থাৎ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা তৈমুরকে ভারতে আক্রমণ করতে সাহায্য করেন বিভিন্নভাবে তিনি সাহায্য করেন কারণ তৈমুর বাইরে থেকে আক্রমণ করতে আসতেন ভারত সম্পর্কে তার অতটা নলেজ নেই যতটা একজন ভারতীয় থাকবে তো খা ভারতেই ছিলেন এতদিন তুঘলক বংশের কি কি প্রবলেম আছে তাদের কি দুর্বলতা আছে সবকিছু কিছু তৈমুর লংকে বলেন এবং তৈমুল লংকে যুদ্ধে সাহায্য করেন এবং তৈমুরটাকে মুলতান লাহোর এবং দিয়ালপুরে সুবাদারি দিয়ে ভারত ত্যাগ করেন তৈমুল লং ভারতে এসেছিলেন রাজত্ব স্থাপন করার জন্য নয় তিনি এসেছিলেন শুধুমাত্র এখান থেকে আক্রমণ করবেন লুট করবেন চলে যাবেন তো এবার যখন আক্রমণ করেছেন তখন কিছু কিছু জায়গায় যেখানে যেখানে তিনি আক্রমণ করেছেন সেই সমস্ত জায়গাকার সুলতানরা বসতা স্বীকার করেছে কারণ তৈমুর মুলতান লাহোর এবং দিয়ালপুর এই তিনটে জায়গায় সুবাদারি দিয়ে তিনি চলে যান সুবাদার হচ্ছে তৈমুর লং এর আন্ডারে একজন লোক যিনি তৈমুর লং এর রাজত্বকে এখানে সামলাবেন এরম একজন লোক হচ্ছেন সুবাদার তো সুবাদার সম্পর্কে বলেছি যে সুবাদার কি ছিল সুবাদাররা কিভাবে সুলতান হননি তখনও তুগলক বংশ চলছিল কিন্তু এরপর থেকে তুগলক বংশ একদম দুর্বল হয়ে পড়ে এবং তুগলক বংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং যখনই তুগলক বংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয় তখন খিজির খা নিজেকে সুলতান বলে ঘোষণা করেন এই নিজেকে পয়গম্বর মোহাম্মদ এর বংশধর বলে মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতা এবং সেই প্রতিষ্ঠাতার নাম তিনি ইউজ করতে শুরু করেন তিনি বলেন যে আমি পয়গম্বর মোহাম্মদের বংশধর যদিও এর কোন ঐতিহাসিক প্রমাণ নেই তাও তিনি এই কথাটা বলতেন এর কারণ হচ্ছে তিনি যদি পয়গম্বর মোহাম্মদের বংশধর বলে নিজেকে পরিচয় দেন তাহলে সাধারণ মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যাবে তার সম্মান অনেক বেড়ে যাবে যেমন করে এর আগে দেখেছিলাম বিভিন্ন সুলতানরা নিজেদেরকে খালিফার দূত বলে পরিচয় দিত ঠিক সেইভাবে পয়গম্বর মোহাম্মদের বংশধর বলে ইনি পরিচয় দিতেন এনার পিতার নাম ছিল নাসির উল মুল্ক মর্দান দৌলত নাসির উল মুল্ক মর্দান দৌলত ইনি ফিরোজ শাহ তুগলক সময় আমির পদে বহাল ছিলেন আমির কারা আমির হচ্ছেন এমন কোন ব্যক্তিরা যারা বিশেষ ভূমিকায় রয়েছেন প্রচুর টাকা পয়সা আছে এইরকম ব্যক্তিদের তখন আমির বলা হতো এবং এই আমির পদে ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খার পিতা অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের সময় তুগলক বংশ যখন চলছিল ফিরোজ শাহ তুকলকের সময় তিনি আমির পদে ছিলেন সৈয়দ বংশ দিল্লির একমাত্র শিয়া বংশ মুসলিম ধর্ম দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে শিয়া সম্প্রদায় আর একটা হচ্ছে সুন্নি সম্প্রদায় তো শিয়া বংশের এর আগে কেউ সুলতান হিসাবে মানে দিল্লি সিংহাসনে বসেননি খিচির খা প্রথম ব্যক্তি যিনি শিয়া বংশ থেকে এসছিলেন এবং তিনি দিল্লি সুলতান হয়েছিলেন অর্থাৎ এই সৈয়দ বংশ ছিল একটি শিয়া বংশ তিনি নিজেকে কোনোদিনই সুলতান বলতেন না তিনি নিজেকে কোনোদিন সুলতান বলতেন না এর আগে দেখলাম যে খিজির খান নিজেকে পয়গম্বর মোহাম্মদের বংশধর বলতেন কিন্তু তিনি নিজেকে কোনোদিন সুলতান বলতেন না অর্থাৎ তিনি সুলতান উপাধিটা গ্রহণ করেননি তার উপাধি ছিল রায়াত ই আলা রায়াত ই আলা এটা তার উপাধি ছিল এই সময় তুঘলকই মুদ্রা চালু ছিল মানে সবে সবে তুগলক বংশ প্রতিষ্ঠা মানে ধ্বংস হয়েছে তুগলক বংশ সবে সবে ধ্বংস হয়েছে তাই তাদের চালানো মুদ্রা এই সময় পর্যন্ত প্রচলিত ছিল এবং তিনি নতুন কোনো মুদ্রা প্রচলন করেননি একজন সুলতান যখন সিংহাসনে বসবেন তার প্রথম কর্তব্য ছিল এই সময় অব্দি তার প্রথম কর্তব্য ছিল তিনি নিজের নামে মুদ্রা চালাবেন তাহলে তো মানুষ বুঝতে পারবে যে একজন নতুন সুলতান এসছেন তিনি একজন নতুন সুলতান এবং তার নামে মুদ্রা চলছে তো এই ব্যবস্থাটা তিনি করেননি তিনি নিজেকে প্রথম কথা সুলতান বলতেনই না তো তাই জন্য তিনি কোনোদিন কোনো মুদ্রা চালু করেননি খুব ভালো ব্যক্তি ছিলেন কোনো আমির যদি তার সঙ্গে কথা বলতে যেত রাজসভায় তিনি কোনোদিন সিংহাসনে বসতেন না দাঁড়িয়ে তার সাথে কথা বলতেন এরকম টাইপের ব্যক্তি ছিলেন খুব ভালো একজন ব্যক্তি ছিলেন যাই হোক কুড়ি মার্চ চোদ্দশো একুশ খ্রিস্টাব্দে তিনি মারা যান খিজির খা কুড়ি মার্চ চোদ্দশো একুশ খ্রিস্টাব্দে মারা যান এরপরে সুলতান হন তার পুত্র মুবারক শাহ মুবারক শাহ খ্রিস্টাব্দে এবং চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পুত্র এবং ইনি সুলতান উপাধি গ্রহণ করেছিলেন অর্থাৎ তার পিতা সুলতান উপাধি গ্রহণ করেননি কিন্তু তার উল্টোটা করেন মুবারক শাহ তিনি নিজেকে সুলতান বলেন অর্থাৎ সুলতান উপাধি গ্রহণ করেন এবং ইনি ছিলেন সৈয়দ বংশের শ্রেষ্ঠ সুলতান এই কোশ্চেনটা এসেছিল পরীক্ষাতে যে সৈয়দ বংশের শ্রেষ্ঠ কে? এটা হবে মুবারক শাহ এই সময় প্রচুর বিদ্রোহ দেখা দেয় বিদ্রোহ দেখা দেওয়ার কারণ একটা নতুন বংশ যখন প্রতিষ্ঠা হচ্ছে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই বিদ্রোহ ঘোষণা করবে কারণ এতদিন পর্যন্ত তারা একটা রুলারের আন্ডারে ছিল সে যখন সরে গেছে সেই বংশটা সরে গেছে অর্থাৎ তুঘলক বংশের যখন পতন হয়ে গেছে ছোট ছোট যারা সামন্ত ছিল তারা সবাই বিদ্রোহ শুরু করবে তারা সকলেই চাইবে যে দিল্লিতে আমি সিংহাসনে বসি তো এই সময় এই পরিস্থিতি তৈরি হয় যে প্রচুর বিদ্রোহ দেখা দেয় কিন্তু তিনি সবগুলোই দমন করেন এই জন্যই একে শ্রেষ্ঠ সুলতান বলা হয় সৈয়দ বংশের কারণ এই বিদ্রোহগুলো তিনি সব কটা দমন করেন তিনি খুতবা পড়ান এবং নিজে মুদ্রা চালু করেন মানে নিজের নামে মুদ্রা চালু করেন তার পিতা যেগুলো করেননি তিনি আগে বললাম সেগুলোই করছেন সুলতান উপাধি নিলেন এবার খুতবা পড়ান এবং মুদ্রা চালু করেন একজন নতুন সুলতান যখন এই সময় সিংহাসনে বসতো তখন সে দুটো কাজ প্রথমেই করত প্রথম হচ্ছে খুতবা পড়াতো নিজের নামে ক্ষুদা পড়াতো এবং নিজের নামে মুদ্রা চালু করতো তো এই দুটো কাজ করেন মুবারক শাহ এবং একে তাহলে সুলতান বলা চলে তিনি মুবারকাবাদ শহর প্রতিষ্ঠা করেন মুবারকাবাদ নামে একটি শহর প্রতিষ্ঠা করেন এবং মুবারক শাহ নিজের নাম ছিল মুবারক শাহ এবং সেই নামেই সেই শহরের নামকরণ করেন মুবারকাবাদ এনার কথা জানা যায় তারিক এ মুবারক শাহী গ্রন্থ থেকে খুব ইম্পর্টেন্ট এই গ্রন্থটির নাম এবং এটিকে রচনা করেন এর কথা সমস্ত কিছু জানা যায় তারিখ এ মুবারক শাহী গ্রন্থ থেকে যেটি রচনা করেন ইহা বিন সিরহিন্দ ইহা বিন সিরহিন্দ এই তারিখ এ তারিখ এ দিয়ে নাম অনেকগুলো আমরা পাবো তারিখ এ মুবারক সাহি তারিখ এ ফিরো এর এরপরে তারিখ এ দিয়ে অনেক গ্রন্থের নাম পাবো ইম্পর্টেন্ট এই বইগুলোর নাম গুলিয়ে যেতেই পারে কারণ প্রত্যেকটাই একই ধরনের নাম তো একটু এগুলো ভালো করে মনে রাখতে হবে কারণ এই বইটার নাম পরীক্ষায় বহুবার এসছে এবং এটা খুব ইম্পর্টেন্ট তারিখ এ মুবারক শাহী এই গ্রন্থের রচয়িতা ইয়াহা বিন সিরহিন আচ্ছা এর সময় বললাম প্রচুর বিদ্রোহ দেখা দিয়েছিল এবং সবগুলো দমন করেন তাও কিছু বিদ্রোহ চলছিল এরকমই একটা বিদ্রোহ শুরু হয় যাতে সুলতানের ওয়াজির ওয়াজির যুক্ত হয়ে যান। বা উজির যিনি সাবার সুলতানের আন্ডারে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন মুবারক সার আন্ডারে ওয়াজির ছিলেন সাবার উল মুল্ক ইনি এবার বিদ্রোহ শুরু করেন মানে বিদ্রোহ শুরু করেননি অন্যরা বিদ্রোহ করছিল তাদের সঙ্গে তিনি গিয়ে জয়েন করেন এবং এই বিদ্রোহের মাধ্যমেই একটা ষড়যন্ত্র হয় সুলতানের বিরুদ্ধে এই বিদ্রোহের সময়ে তাকে হত্যা করা হয় বিদ্রোহীরা তাকে হত্যা করে দেয় উনিশে ফেব্রুয়ারি চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মুবারক শাহ মারা যায় স্লাইডে অর্থাৎ পরবর্তী সুলতানের কথা আমরা দেখব যার নাম মুহম্মদ শাহ চোদ্দশো চৌত্রিশ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ অব্দি তিনি সুলতান ছিলেন ইনি ছিলেন মুবারক শাহের দত্তক পুত্র মুবারক সাহেব নিজের পুত্র ছিলেন না দত্তক পুত্র ছিলেন মুহম্মদ শাহের পিতার নাম ছিল ফরিদ খা এই ফরিদ খা হচ্ছেন মুবারক সাহেব ভাই অর্থাৎ নিজের ভাই ফরিদ খা তার পুত্র মুবারক শাহ এবং একে মুহদ শাহ দত্তক নিয়েছিলেন কারণ মুবারক শাহের ভাই ফরিদ খা মারা গেছিলেন এই কারণে তাকে দত্তক নেওয়া হয়েছিল যাই হোক ইনি খুবই অযোগ্য ছিলেন এবং এখান থেকেই এই বংশের পতন শুরু হয় একজন অযোগ্য সুলতান যখন সিংহাসনে বসবেন স্বাভাবিক সেই বংশটা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে এবং তারপরে সেই বংশটা পতন হয়ে যাবে তো অধিকারী ছিলেন সাভার উল মুল্ক এই সাবার উল মুল্ক কে ছিলেন আগে বললাম সেই ওয়াজির মোবারক শাহের একজন ওয়াজির যিনি বিদ্রোহতে অংশগ্রহণ করেছিলেন এবং মোবারক শাহকে হত্যা করতে সাহায্য করেছিলেন সেই সাবার উল মুল্ক এর হাতেই সমস্ত ক্ষমতা ছিল এবার মোবারক শাহকে হত্যা করার পরে সাভারল মুলকেরই সিংহাসনে বসা উচিত ছিল কারণ হত্যা তিনি কেন করছেন তিনি চাইছিলেন যে যেভাবে হোক তিনি তার হাতে সমস্ত ক্ষমতা চলে আসুক কিন্তু যেহেতু এই মোহাম্মদ শাহ ছিলেন যেহেতু মোহাম্মদ শাহ ছিলেন যতই দত্তক পুত্র হোক পুত্র তো যেহেতু মোহাম্মদ শাহ ছিলেন সেই জন্য আমিররা মোহাম্মদ শাহকে সিংহাসনে বসিয়ে দেন এই কিছু করতে পারেনি সাবারুল মূল কিছু করতে পারেনি নিজে সিংহাসনে বসতে পারেনি কিন্তু সমস্ত ক্ষমতা তিনি নিজের হাতে নিয়ে নিয়েছিলেন এই সময় প্রচুর বিদ্রোহ হতে থাকে প্রচুর বিদ্রোহ হতে থাকে পরপর একজন দুর্বল সম্রাট যিনি সিংহাসনে বসেছেন তখন স্বাভাবিকভাবে চারিদিকে যারা ছোট ছোট রাজা আছেন বা যারা সুলতান আছেন তারা সকলেই বিদ্রোহ করতে শুরু করবে এবং এই সময় প্রচুর বিদ্রোহ শুরু হয়ে যায় এবং জঙ্গপুর মালব। জায়গা জায়গাকার সুলতানরা সকলে দিল্লি দখল করতে উদ্যত হয় জৌনপুর মালব এগুলো এই সময় খুব শক্তিশালী এক একখানা অঞ্চল ছিল এগুলো এর আগে অব্দি সুলতানি সাম্রাজ্যের আন্ডারে ছিল কিন্তু যখনই মোহাম্মদ শাহ সিংহাসনে বসেন এরা সকলে বিদ্রোহ করতে শুরু করে এরকম কঠিন পরিস্থিতিতে একজন আফগানি যার নাম ছিল বহলুল লদি তাকে সাহায্য করতে এগিয়ে আসেন বহলুল লদি এবার মোহাম্মদ শাহকে সাহায্য করতে এগিয়ে আসেন বহলললদিকে এই পরবর্তীকালে গিয়ে লদি বংশের প্রতিষ্ঠা করবে যাই হোক এই সময় এই সময় তিনি মোহাম্মদ শাহের সাপোর্টার ছিলেন সাপোর্ট করছিলেন। তো এই কঠিন পরিস্থিতিতে একজন আফগান যার নাম বহলল লদি তাকে সাহায্য করতে গিয়েছেন এবং ইনি লাহোর এবং সিন্ধের সুবাদার ছিলেন এবার বহলল লদি কে ছিলেন হঠাৎ করে তিনি করতে গিয়েছেন ইনি ভারতে ছিলেন লাহোর এবং সিন্ধের সুবাদার ছিলেন অর্থাৎ মুবারক শাহের আন্ডারে একজন সুবাদার ছিলেন এই বহলুল লোদি মোহাম্মদ শাহ এনাকে খান এ খানা বা খান এ চাহা উপাধি দেয় এই উপাধিটা খুব ইম্পর্টেন্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেই এই উপাধিটা সেই সময় দেওয়া হতো এরপরে এই উপাধির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসবেন ভারতের ইতিহাসে যার নাম আব্দুল রহিম খানে খানা যিনি আকবরের রাজসভায় ছিলেন আকবরের নবরত্নের একজন রত্ন ছিলেন তো সেই খানে খানা এই উপাধিটা খুব ইম্পর্টেন্ট এবং এটা তিনি দেন কাকে বহলুল লোদিকে কেন এই উপাধিটা দিয়েছিলেন কারণ এই সময় একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল চারিদিক থেকে বিদ্রোহ সেই বিদ্রোহ দমন করতে মুবারক শাহকে হেল্প করছিল বহল লোধী তাই জন্য তাকে এরকম একটা গুরুত্বপূর্ণ উপাধি দেন এবং চোদ্দশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ শাহ মারা যান স্বাভাবিক তিনি মারা যান এবং তারপরে আসেন পরবর্তী সুলতান যার নাম আলাউদ্দিন আলম শাহ আলাউদ্দিন আলম শাহ পরবর্তী সুলতান হন যিনি খুব বেশি দিন রাজত্ব করবেন না এবং এরপরে এই বংশ ধ্বংস হয়ে যাবে চোদ্দশো পঁয়তাল্লিশ থেকে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অব্দি তিনি সিংহাসনে ছিলেন মাত্র পাঁচ বছরের জন্য এবং মোহাম্মদ শাহের মৃত্যুর পর তিনি সুলতান হন ইনি আরো দুর্বল শাসক ছিলেন মোহাম্মদ শাহ যতটা দুর্বল ছিলেন তার থেকেও দুর্বল শাসক ছিলেন এই আলাউদ্দিন আলম শাহ এবং এর সময় সৈয়দ বংশের পতন হয় এবং এর সময় এসে সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট ইনি কোন গুরুত্বপূর্ণ কাজ করেননি কিন্তু ইনি ইম্পর্টেন্ট এই কারণে যে তিনি সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বহুলাল লোদি বংশের প্রতিষ্ঠা করেন এই সৈয়দ বংশ এখানে শেষ হয়ে যাচ্ছে সৈয়দ বংশের কথা এখানে শেষ এবং সৈয়দ বংশ যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন বহলাল লোদি এসে নতুন একটা রাজবংশ প্রতিষ্ঠা করছে যার নাম লোদি বংশ তো এবার আমরা দেখব লোদি বংশ সম্পর্কে তো এবার আমরা দেখব লোদি বংশ সম্পর্কে লোদি বংশ চোদ্দশো একান্ন থেকে চোদ্দ সরি পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ অব্দি দিল্লিতে রাজত্ব করে চোদ্দশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ এই বংশের প্রতিষ্ঠা থাকে বহুলাল লোধী বহুলাল লোধী চোদ্দশো একান্নাব্দে সিংহাসনে বসেন এবং চোদ্দশো উননব্বই খ্রিস্টাব্দ অব্দি তিনি সিংহাসনে ছিলেন এর পিতার নাম ছিল মালিক কালা মালিক কালা বহুলল লোধী পিতার নাম ছিল মালিক কালা লোধী একটি জাতির নাম প্রথম কথা লোদি একটি জাতির নাম এবং সেই জাতির নাম থেকে এই বংশের নাম হয়ে যায় লোদি বংশ পরবর্তীকালে এই লোদিটা এরা টাইটেল হিসেবে ইউজ করে জাতির নামটাই তারা টাইটেল হিসেবে ইউজ করে এবং সেখান থেকে এই বংশের নাম হয়ে যায় লোদি বংশ এবং ইনি গাজী উপাধি নিয়েছিলেন কে বহুলল লোধী ইনি একটি উপাধি নিয়েছিলেন যেটা হচ্ছে গাজী এই গাজী উপাধি পরবর্তীকালে বাবরও নিয়েছিলেন তো বাবরের কথা যখন আলোচনা করব। তখন গাজী উপাধিটার গুরুত্ব কি গাজী মানে কি সেই সমস্ত আলোচনা করব। তো এখানে জেনে রাখুন যে গাজী উপাধি নিয়েছিলেন বহুলল লোধী লধি বংশ ভারতের প্রথম আফগানি বংশ খুব ইম্পর্ট্যান্ট বহুবার বিভিন্ন পরীক্ষা আসে লোদি বংশ ভারতের প্রথম আফগানি বংশ তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এর সঙ্গে রিলেটেড এখানে বলে দিচ্ছি পরবর্তীকালে তাদের সম্পর্কে আলোচনা করব যে ভারতের সেকেন্ড আফগানি বংশ কোনটি দ্বিতীয় আফগানি বংশ কোনটি সেটা হচ্ছে সুর বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে শের শাহ সূরি সেটাও একটা আফগানি বংশ ছিল এবং সেটা ভারতের দ্বিতীয় আফগানি বংশ যাই চলে যাব বহুল লদতি বহুল লদতি কথা জানা যায় তারিখে দাউদি গ্রন্থ থেকে নদীর কথা জানা যায় তারিখ তারিখ এ দিয়ে গ্রন্থের নাম এটাও তারিখ করেন আবদুল্লাহ আবদুল্লাহ এই গ্রন্থটা রচনা করেন এবার খুব সহজেই এ সিংহাসনে বসে পড়ে কোনো যুদ্ধ হয় না যতটা সহজ ভাবে বললাম অতটাও সহজ কিন্তু এ সিংহাসনে বসা হয়নি এর কারণ জৌনপুরের একটি বংশ ছিল জৌনপুরে রাজত্ব করতো একটি বংশ যার নাম সার্কি বংশ এই সার্কি বংশে সুলতানের নাম ছিল মুহাম্মদ শাহ মুহাম্মদ শাহ ছিলেন জৌনপুরের সার্কি বংশের সুলতান এবং এর সাথে সৈয়দ বংশের শেষ সুলতান যার নাম ছিল আলাউদ্দিন আলম শাহ যার কথা আমি আলোচনা করে এলাম এর কন্যার বিবাহ হয় অর্থাৎ মোহাম্মদ শাহ সঙ্গে আলম শাহের কন্যার বিবাহ হয় তো যখনই মোহাম্মদ শাহকে সরিয়ে দিয়ে লোদি বংশের প্রতিষ্ঠা হয়ে যায় বহুলাল লোদি যখন লোদি বংশের প্রতিষ্ঠা করেন তখন স্বাভাবিকভাবেই তার জামাই এটা সহজভাবে মেনে নেবে না সেই কারণে লদী যখনই সিংহাসনে বসেন মোহাম্মদ শাহ দিল্লি আক্রমণ করে এবার এই যে যুদ্ধটা হয় এই যুদ্ধে বহুলাল লোদি প্রায় পরাজিত হয়ে যাচ্ছিলেন কারণ এই সার্কি বংশের সার্কি বংশ যথেষ্ট শক্তিশালী ছিল এবং মোহাম্মদ শাহ যথেষ্ট শক্তিশালী সুলতান ছিলেন তো এই যুদ্ধে বহুলাল লোদী প্রায় পরাজিত হয়ে যাচ্ছিলেন কিন্তু এখানে তার ভাগ্য সহায়তা হয় কি হয় মোহাম্মদ সাহেব সেনাপতির নাম ছিল দারিয়া খা যিনি একজন আফগানি ছিলেন এবার এই দারিয়া খা আফগানি বহুলাল লোধী আফগানি প্রথম আফগানি বংশ তাই বহুলাল লোধী আফগানি তো একজন আফগানি নিশ্চয়ই আরেকজন আফগানির সঙ্গে যুদ্ধ করবে না তার সঙ্গে বন্ধুত্বই করবে এক জাতির সঙ্গে আরেকটা জাতির লোক যুদ্ধ করবে না তার সঙ্গে বন্ধুত্বই করবে এবং এটা এখানে তাই হয় বৌলাল তাকে নিজের দলে নিয়ে চলে আসেন কাকে এই দাঁড়িয়া কাকে এবার প্রধান সেনাপতি যখন অপনেন্টেড দলে চলে গেছেন তখন আর যুদ্ধ জয় করা সম্ভব হয় না এর ফলে মোহাম্মদ শাহ হেরে যান এবং জৌনপুর দিল্লির মধ্যে অন্তর্গত হয়ে যায় তাহলে জৌনপুরকে তিনি হারিয়ে দেন এরপরে তিনি গোয়ালিয়র আক্রমণ করেন মানে এরপরে বিভিন্ন আক্রমণ হয় ছোট ছোট অনেক আক্রমণ হয় কিন্তু সেই সমস্ত আক্রমণ খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাই জন্য একদম শেষ আক্রমণে চলে যাচ্ছে গোয়ালিয়র আক্রমণ করেন এবং জয় করে ফেরার পথে তিনি মারা যান বারোই জুন চোদ্দশো উনব্বই খ্রিস্টাব্দে তিনি মারা যান যুগে যারা যারা সুলতান সুলতান তাদের মধ্যে বেশি দিন ছিলেন এই বহুল থেকে বংশ থেকে এই লোদি বংশ অব্দি যারা যারা সুলতান হয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি দিন সুলতান ছিলেন এই বহুলল্লতি খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন বহুলল্লতী সব থেকে বেশি দিন সুলতান ছিলেন ছত্রিশ বছর তিনি সুলতান ছিলেন এটা সব থেকে বেশি তিনি একটি মুদ্রা প্রচলন করেন যার নাম বহুলি তার নামে মুদ্রার নামটা খুব সোজা তিনি একটি মুদ্রা প্রচলন করেন যার নাম বহুলি এই মুদ্রা আকবরের সময় পর্যন্ত প্রচলিত ছিল আকবরের সময় পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল এর কারণ হচ্ছে এরপরে ইব্রাহিম লোদি আসবে ইব্রাহিম লোদি এই মুদ্রাটাই প্রচলিত রাখে তারপরে ইব্রাহিম লোদি হেরে যায় বাবর আছে বাবর বেশি দিন রাজত্ব করেনি চার পাঁচটা যুদ্ধ করেছে তারপরে তিনি মারা গেছিলেন তারপরে আছে হুমায়ুন হুমায়ুন বেশি দিন রাজত্ব করতে পারেননি কারণ তাকে শের শাহ ভারত থেকে বাইরে বার করে দেন বহুদিন তিনি ভারতের বাইরে থাকেন এবং শের মারা যাওয়ার পর তিনি পুনরায় দিল্লি দখল করেন কিন্তু বেশি দিন রাজত্ব করতে পারেননি তারপরে আসেন আকবর তো আকবর সেই ফাইনালি নতুন করে আবার একটা মুদ্রা প্রচলন করেন ততদিন অবধি এই মুদ্রাটা প্রচলিত ছিল চলে যাব পরবর্তী স্লাইডে সিকান্দার নদী এবার সিংহাসনে বসেন সিকান্দার লোদি চোদ্দশো উননব্বই খ্রিস্টাব্দ থেকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ অব্দি ইনি সুলতান থাকেন ইনি ছিলেন বহুলল লোদির পুত্র এর আসল নাম ছিল নাজিম খা এবং ইনি লোধী বংশের শ্রেষ্ঠ সুলতান সিকান্দার লোদি লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান এটা খুব ইম্পর্টেন্ট লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান হচ্ছে সিকান্দার লোদি এটা দুবার লেখা হয়ে গেছে লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ইনি বিহার জয় করেন এবার এখানে এই পয়েন্টটা লেখার কারণ কি এর আগে যখন আমি কথা আলোচনা করছিলাম তখন বলেছিলাম বিদ্রোহের সূত্রপাত বিভিন্ন বিদ্রোহ শুরু হতে থাকে এবং এই বিদ্রোহের সময় বিভিন্ন জায়গা আলাদা হতে থাকে দিল্লি সুলতানি সাম্রাজ্য থেকে এরকমই একটা জায়গা ছিল বিহার বিহার বাংলা এগুলো সর্বদাই সবসময় যখনই সুলতানরা দুর্বল হয়েছেন তখনই দিল্লি থেকে সাতন্ত্র হয়ে যা তো বিহার সেই সময় থেকে সাতন্ত্র ছিল এত দিন অবধি তারা আলাদা ছিল কিন্তু সিকান্দার লোদি এসে বিহার জয় করেন মানে এখানে এসে কিছুটা চেষ্টা হয় যে আগে যে দিল্লি সুলতানি সাম্রাজ্যের আয়তন ছিল সেটাকে আবার পুনরুদ্ধার করার বিহার জয় করেন আগ্রা শহর তিনি পত্তন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকান্দার লোদি আগ্রা শহর পত্তন করেন যে আগ্রা শহরে পরবর্তীকালে মুঘলরা বিভিন্ন কাজ করে গেছে আজকের যে তাজমহল যেখানে তৈরি হয়েছে সেই আগ্রা শহর এই সিকান্দার লতি যদি আগ্রা শহর তৈরি না করতেন তাহলে এত কিছু হতোই না তো আগ্রা শহরের পত্তন করেন সিকান্দার লতি এবং পনেরোশো ছয় খ্রিস্টাব্দে আগ্রাকে তিনি রাজধানী বানান শুধু তিনি শহরটা পত্তন করেন না সেখানে তিনি তার রাজধানীকেও স্থানান্তরিত করেন দিল্লি থেকে আগ্রাতে রাজধানী স্থানান্তর করেন এবং আগ্রায় বাদলগড় নামে একটি কেল্লা স্থাপন করেন শহর পত্তন করেন তাতে রাজধানী বানান এবং রাজধানী হলে সেখানে একটা কেল্লা দরকার সেই কারণে তিনি বাদলগড় কেল্লা স্থাপন করেন সিকন্দার লোদি রাজ্যের সমস্ত আয় ব্যয় হিসাব লেখার বন্দোবস্ত করেন অর্থাৎ অ্যাকাউন্টিং আজকে যে অ্যাকাউন্টিং সিস্টেম সেটা তখন এই চালু করেছিল সিকন্দার লোদি রাজ্যের সমস্ত আয় ব্যয় লেখার বন্দোবস্ত করেন তিনি আরো একটা খুব ভালো কাজ করেছিলেন সেটা হচ্ছে খাদ্যশস্যের ওপর সমস্ত কর বন্ধ করে দেন অর্থাৎ খাদ্যশস্য উৎপাদনের জন্য বা খাদ্যশস্য বিক্রয়ের জন্য কোনো রকম কর তখন লাগতো না সময় খাদ্য কারণে খাদ্য শস্যের সমস্ত বন্ধ এই কারণেই তাকে বলা হচ্ছে লোদি বংশের শ্রেষ্ঠ সুলদান ভালো ভালো কাজ করেছিলেন অনেক জায়গা দখল করেছিলেন তার জন্য তাকে শ্রেষ্ঠ সুলদান বলা হচ্ছে এবং এই প্রশ্ন মানে এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ যে তিনি জমি জরিপ করার জন্য একটি নতুন মাপ ব্যবস্থা চালু করেন জমিকে মাপার একটা নতুন সিস্টেম চালু করেন যার নাম গাজ এ সিকান্দারি গাজ এ সিকান্দারি এটা খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষায় এসছে গাজ এ সিকান্দারি একুশে ফেব্রুয়ারি পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে এবং এরপরে সুলতান হন ইব্রাহিম লতি ইব্রাহিম লতির সম্পর্কে এবার দেখে নেব যিনি দিল্লি সুলতানি যুগের শেষ সুলতান ইব্রাহিম লদি পুনরতো 14 খ্রিস্টাব্দে সুলতান হন এবং 1526 খ্রিস্টাব্দ অতি সিংহাসনে আরোহণ করেন। 1526 খ্রিস্টাব্দ কেন বিখ্যাত পানিপথের প্রথম যুদ্ধ। এবং সেই যুদ্ধেই এই ইব্রাহিম লোদি হেরে যান এবং সুলতানি বংশের পতন হয়। তো সেটা সম্পর্কে আমরা জানব। ইনি সিকান্দার লোদির পুত্র ছিলেন। এই যখন সিংহাসনে বসে তখন আফগানিস্তানের যে আমিররা ছিল তারা সম্পূর্ণ রাজ্যকে দুই ভাগে ভাগ করে দেন। এটা আফগানিস্তান হবে পুরোটা পরলে কাওয়াই। আফগানিস্তানের আমিররা সম্পূর্ণ রাজ্যকে দুটো ভাগে ভাগ করে দেন এর কারণ যেহেতু সিকান্দার লোধির দুই পুত্র ছিল একজনের নাম ইব্রাহিম লোদি আর একজনের নাম জালাল খান তাদের দুজনের মধ্যে যাতে ঝগড়া না হয় রাজত্ব নিয়ে কে রাজা হবে কে সুলতান হবে এই নিয়ে যাতে ঝামেলা না হয় তাই জন্য আমিরা দেখলেন কি যে শান্তিপূর্ণ একটা রাজত্ব চলছে সেটাকে দুটো ভাগ করে দিলে দুজনেই ভালোভাবে রাজত্ব করবে আমরাও শান্তিতে থাকতে পারবো এই সমস্ত ভেবে সুলতান বানানো হয় ইব্রাহিম লোদিকে এবং জৌনপুরে সুলতান বানানো হয় জালাল খাকে এরপর থেকে ইব্রাহিম লোদি অনেক ভুলভাল কাজ শুরু করেন যেগুলোর কারণে এই লোদি বংশের পতন হয় এমন কি ভারতের সুলতানি যুগেরই অবসান হয়ে যায় তারপরে হয়ে যায় চলে আসে মুঘলরা যাই হোক সেইগুলো দেখে নেব ইব্রাহিম কি করেন শক্তিশালী আমিরদের বিরুদ্ধে দমন নীতি গ্রহণ করেন যে আমিররা তাকে সুলতান বানালো সেই আমিরদের বিরুদ্ধেই তিনি দমন নীতি গ্রহণ করেন অর্থাৎ যারাই শক্তিশালী হয়ে ওঠে এই সময় আমিরদের মধ্যে যারাই শক্তিশালী হয়ে ওঠে তাদের বিরুদ্ধে তিনি দমন পীড়ন শুরু করেন তাদেরকে মেরে দেন হত্যা করেন এই সমস্ত কাজ করেন এমন কি তিনি তার ভাই জালাল খাহ কে হত্যা করেন কে জালাল খাহ যিনি জৌনপুরের শাসক ছিলেন সেই জালাল খাহ হত্যা করেন নিজের ভাইকেই তিনি হত্যা করেন তিনি কিছু জায়গা দখল করেন সেটা প্রথম হচ্ছে বিক্রমজিৎ সিং এর কাছ থেকে তিনি গোয়ালিয়ার দখল করেন বিক্রমজিৎ সিং এর কাছ থেকে তিনি গোয়ালিয়ার দখল করেন পনেরোশো রানা সংগ্রাম সিংহ একটু কেন ইম্পর্টেন্ট একটু পরে বলছি রানা সংগ্রাম সিংহ বা এর আরেক নাম ছিল রানা সংঘ রানা সংঘ রানা সংগ্রাম সিংহের সঙ্গে তার যুদ্ধ হয় এবং এই যুদ্ধে তিনি পরাজিত হন রানা সংগ্রাম তাকে হারিয়ে দেন রানা সংগ্রাম তাকে হারিয়ে দেন কিন্তু এই যুদ্ধে রানা সংগ্রামেরও অনেক ক্ষতি হয়েছিল রানা সংগ্রামের হাত কাটা পড়েছিল এই যুদ্ধে যাই হোক ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয় যাই হোক পনেরোশো খ্রিস্টাব্দে রানা সংগ্রামের সঙ্গে তিনি যুদ্ধে পরাজিত হন এবার আগেই বললাম যে ইনি আমিরদের বিরুদ্ধে দমন পীড়ন নীতি গ্রহণ করেন এবং সেই কারণে দৌলত খা এবং তার কাকা আলম খা বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান জানান দৌলত খা এবং তার কাকা আলম দুজন মিলে বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান জানান এবার বাবর দেখলেন বাহ বেশ ভালো দিল্লি থেকে আমাকে ডাকছে আক্রমণ করার জন্য আমি কেন আক্রমণ করবো না তো এর সাথে যোগ দেয় রানা সংঘ কোন রানা সংঘ এই রানা সংঘ যার সঙ্গে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দে ইব্রাহিম লোধী যুদ্ধ হয়েছিল রানা সংঘ বাবরকে বলেন যে তিনি সমস্ত কিছু সাহায্য করবেন বাবরকে ভারতে আক্রমণ করার জন্য সমস্ত সাহায্য করবেন কিন্তু বাবর যেন শুধু এই ইব্রাহিম লোধীকে হারিয়ে দেয় এবার এতদিন পর্যন্ত কারা তাকে আমন্ত্রণ করছিল দৌলত খাঁ তার কাকা আলম খাঁ এরা শক্তিশালী হলেও একজন সুলতানের মতো বা একজন রাজার মতো শক্তিশালী কিন্তু ছিলেন না কিন্তু যখনই একজন রাজা তাকে আহ্বান জানাচ্ছেন তখন বাবর অনেক শক্তি পেয়ে যায় বাবর অনেক কনফিডেন্স পেয়ে যায় এবং ভারত আক্রমণ করে এবং যে আক্রমণের পরিণাম হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয় খুব ইম্পর্টেন্টেট খুব ইম্পর্টেন্ট যুদ্ধ এটা কারণ একটা পুরো সুলতানি যুগ শেষ হয়ে যাচ্ছে এই একটা যুদ্ধের জন্য তো একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয় ইব্রাহিম লোদির যে সেনা ছিল সেই সেনা বাবরের সেনার তুলনায় অনেক গুণ বেশি ছিল বাবরের যা সেনা ছিল তার তুলনায় ইব্রাহিম সংখ্যা প্রচুর ছিল কিন্তু এই যুদ্ধে বাবর করে। করে। এর এর কারণ এখানে কামানের ব্যবহার এবং সাথে ধরনের যুদ্ধ পদ্ধতি প্রচলন করে একটা পদ্ধতি হচ্ছে তুগলুমা আর একটা হচ্ছে রুমি তুগলুমা এবং রুমি খুব ইম্পর্টেন্ট খুব এটা খুব ইম্পর্টেন্ট তুগলুমা এবং রুমি এই দুটো পদ্ধতি কে প্রচলন করেন সেটা হবে বাবর প্রথম পদ্ধতি পদ্ধতি। যেটা কামান সাজানোর এবং রুমি হচ্ছে সাজানোর পদ্ধতি যারা বাহুবলী সিনেমাটা দেখেছেন তারা এই সৈন্য সাজানোর ব্যাপারটা চক্র গুহ যাকে বলে এইভাবে সৈন্য সাজানো সেই পদ্ধতির একটা নতুন ধরনের পদ্ধতি রুমি এটা চালু করেন এবং তুগলুমা হচ্ছে কামানগুলোকে তার সামনে সামনে কামান গুলোকে কিভাবে রাখা হবে সেই সমস্ত পদ্ধতি এটা এই দুটো পদ্ধতি চালু করে এবং এই কামানের বিভাগের মানে বাবরের যে কামান বিভাগ ছিল তার প্রধান ছিলেন আলী এবং মুস্তাফা কামান বিভাগের প্রধান ছিলেন আলী ও মুস্তাফা এটা একটা পরীক্ষায় এসেছিল আমি দেখেছিলাম তো সেই কারণে এই পয়েন্টটাও এখানে অ্যাড করে দিয়েছি বাবরের কামান বিভাগের প্রধান ছিলেন আলী এবং মুস্তাফা পানিপথের প্রথম যুদ্ধে ভারতে প্রথমবার কামানের ব্যবহার হয় এটাও পরীক্ষায় এসছে যে কোন যুদ্ধে প্রথমবার কামানের ব্যবহার হয় এটা হবে পানিপথের প্রথম যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে ভারতে প্রথম কামানের ব্যবহার হয় এবং যতই সৈন্য থাক কামানের সামনে তারা কিছুই নয় যতই সৈন্য থাক কামানের সামনে তারা কিছুতেই এটে উঠবে না তো এই ঘটনাটাই হয়েছিল এখানে পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করে এবং ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রে নিহত হন এবং লোদি বংশের পতন হয় ইব্রাহিম লোদি সমস্ত সুলতানি যুগের একমাত্র সুলতান যিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান এর আগে যারাই মারা গেছেন যে সমস্ত সুলতানরা মারা গেছেন যুদ্ধ থেকে ফিরে এসে মারা গেছেন অসুস্থ হয়ে মারা গেছেন মারা এরা কিছু হয়েছে কিন্তু যুদ্ধ করতে করতে প্রাণ একমাত্র ইব্রাহিম তো এর সাথে পতন হয় এবং এর সাথে সাথে আমাদের সুলতানি যুগ সম্পর্কে আলোচনাও শেষ হয় এরপরে আমরা দুটো কি একটা কি দুটো ভিডিওর মাধ্যমে দেখে নেবো সুলতানি যুগের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল কেমন কি ব্যবস্থা ছিল কি কি কর ছিল কি কি মুদ্রা ছিল বা কি কি বই লেখা হয়েছিল স্থাপত্য শিল্প এই সমস্ত কিছু দেখে নেবো তারপরে আমরা দেখে নেবো বিজয়নগর এবং বাহানী সাম্রাজ্য সম্পর্কে এবং তারপরে আমরা চলে যাব সোজা মুঘলদের ইতিহাসে তো এই ভিডিওটা এই অব্দি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনারা পারেন এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ